লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সকলেই চাই আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য কারণ এর মাঝে রয়েছে দুনিয়া আখেরাত উভয়কালের কল্যাণ মুক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের ভালোবাসার মাঝে রয়েছে ইসলামের পরিপূর্ণতা ইমানের পরিপূর্ণতা আল্লাহ রব্বুল্লা আলমিনের ভালোবাসার ক্ষেত্রে যদি আমাদের মাঝে কমতি কারতি হয় তাহলে ইমান ইসলামে এই উভয়ের মাঝে কমতি কারতি হবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাই আসাদ করেছেন মানবমণ্ডলীর মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ ভেবে নিয়েছে মনে করে নিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে যেমন ভালোবাসে তাদেরকেও তেমনই ভালোবাসে কিন্তু একমাত্র মমিন যারা তারা আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহর প্রতি ভালোবাসার তাদের দৃঢ়তা অনেক কঠিন তাহলে এতে স্পষ্ট হল আল্লাহ রব্বুল্লা আলমিনের ভালোবাসার মাঝে রয়েছে ইমানের পরিপূর্ণতা ইসলামের পরিপূর্ণতা আমরা আজকে জানব কিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভালোবাসা অর্জন করা যায় কারণ এর মাঝেই রয়েছে দুনিয়া খেরাত উভয় কালে কল্যাণ ভালোবাসা অর্জনের দশটি উপায় প্রথম উপায় কোরআন করিম তেলাওয়াত অর্থ সহ অর্থ বুঝে এবং গবেষণা করা এই অনুযায়ী আমল করা দ্বিতীয় আল্লাহ আলামীনের আলমিনের ফরস্কৃত ইবাদত পালন করার সাথে সাথে নফল ইবাদত দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করুন আল্লাহর ভালোবাসা অর্জন করুন তৃতীয় জিব্বাকে সর্বদা আল্লাহর সিকিরে শিক্ত রাখুন চতুর্থ আল্লাহ রব্লা আলমিনের গুণবাচক নামগুলি রয়েছে নামগুলি বেশি বেশি পড়ুন এবং এই দিয়ে আল্লাহকে আহ্বান করুন ডাকুন পঞ্চম পৃথিবীতে যে কোনো জিনিস আপনার চোখে ভালো লাগলে এটি দেখবেন আল্লাহ ভালোবাসেন কিনা আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিন নিজের ভালোবাসা নয় ষষ্ঠ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই সুন্দর দেহ দিয়েছেন বডি দিয়েছেন এবং পঞ্চঙ্গ সব কিছু দিয়েছেন সুন্দরভাবে এটি নিয়ে গবেষণা করুন চিন্তা করুন এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করুন সপ্তম সবসময় আল্লাহ রব্বুল্লা আলমিনের সম্মুখে আপনাকে তুচ্ছ মনে করুন আপনি সামান্য একজন আল্লাহর বান্দা গর্ব অহংকার থেকে সম্পূর্ণভাবে দূরে থাকুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যা দিয়েছেন এর প্রতি সন্তুষ্ট থাকুন এবং নিয়ামতে সুক্রিয়া করুন অষ্টম আল্লাহ রব্বুল্লা আলমিন যখন এই পৃথিবীর আকাশে অবতরণ করেন প্রতি রাত্রে ওই সময় নির্জনতা অবলম্বন করে আল্লাহর কাছে চান আল্লাহকে ডাকুন নবম সৎ নেক্কার ব্যক্তি যারা রয়েছে তাদের সংস্পর্শে থাকুন তাদের সাথে বসুন ওঠা করুন তাদের থেকে উপকৃত হন ভালো ভালো জিনিসগুলি সংগ্রহ করে ওই অনুযায়ী নিজেকে গড়ে ওঠান দশম যেটি শেষ ভালোবাসা অর্জনের উপায় সেটি হলো আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার প্রতিবন্ধকতা যে দিকগুলি রয়েছে আল্লাহ অসন্তুষ্ট হন যে যাতে আল্লাহ বেজার হবেন ওই থেকে সম্পন্ন দূরে থাকুন ওই সমস্ত জিনিস পরিহার করুন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে ভালোবাসবেন আপনার জন্য রয়েছে ইহকাল পরকাল ওভয়কালে মঙ্গল